হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এভরিথিং এক্সপ্লেন তো ফাইনালি আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের চ্যাটিং অ্যাপ এই অ্যাপটার নাম আমি দিয়েছি ইয়োলো চ্যাট তো এই অ্যাপটার রিভিউ করব আমরা এই ভিডিওতে আর দেখবো অ্যাপটা কীরকম বানানো হয়েছে এবং রিভিউ যখন হয়ে যাবে অর্থাৎ তোমরা যখন অ্যাপটা দেখে নেবে তারপর আমাকে নিচে কমেন্ট করে জানাবে যে অ্যাপটা কীরকম হয়েছে তো সর্বপ্রথম তো আমরা অ্যাপটা কেমন হয়েছে তার রিভিউ দেখে নিয়ে তো চলো লেটস গো তো এই হচ্ছে চ্যাটিং অ্যাপ আর এই অ্যাপটার নাম আমি দিয়েছি ইলো চ্যাট এই চ্যাপটার রিভিউ করব আজকে আর দেখব কীর সরি এই চ্যাটটা না এই অ্যাপটার রিভিউ করব আজকে আর দেখবো অ্যাপটা কীরকম হয়েছে আর তারপরে তোমাদের রেসপন্সের উপর নির্ভর করে যে এর ভিডিও আমি আপলোড করবো কী করব না তবে এর ভিডিও আপলোড করলে এর একটা গোটা সিরিজ হবে প্রায় হয়তো পাঁচ ছটার মতো ভিডিও হতে পারে এই অ্যাপটার উপরে ওকে তো বেসিক্যালি প্রথমে অ্যাপটাকে ওপেন করি আর দেখে নিই যে অ্যাপটা কীরকম হয়েছে তো অ্যাপটাকে আমি ওপেন করে নিয়েছি তো এখানে আসছে ওয়েলকাম টু ইউলো চ্যাট ওকে সরি আমি আগে থাকতে আমি আগে এটাকে রেজিস্টার করে নিয়েছিলাম আমার নাম্বারটা তো একটা কাজ করি অ্যাপ ডিটেলসে যাওয়ার পর স্টোরেজে যাওয়ার পর এর ডেটাকে ক্লিয়ার করে নিই তাহলে আমাকে প্রথম থেকে অ্যাপটাকে দেখাবে এরপর আমরা অ্যাপটা ওপেন করবো অ্যাপটাকে ওপেন করলাম আমার মিডিয়া ফটোর জন্যে কী পারমিশন চেয়েছে আমরা এটাকে অ্যালাউ করে দেবো কিন্তু যেহেতু ওর জন্য আমরা অ্যানিমেশনটা দেখতে পাইনি তো আমি আর একবার ওপেন করছি এটাকে ওপেন করার পরে প্লাস স্ক্রিন চলে এসছে ওয়েলকাম টু ইয়েলো চ্যাট এবং তারপরে এটা আসবে এখানে কান্ট্রি কোড দিতে হবে এখানে ফোন নম্বর দিতে হবে আর তারপরে ভ্যারিফিকেশান ওটিপি ভেরিফিকেশনের জন্য ফোন নম্বরটাকে আমাদের ডেটাবেসে পাঠাতে হবে ফায়ারবেসে তো এখানে একটা রিয়েল নাম্বার দিতে হবে তো আমরা একটা নাম্বার দিচ্ছি তো নাম্বার আমি দিয়ে দিয়েছি এরপর আমি জাস্ট সেন্ড টু ওটিপি ভেরিফিকেশন করে দেবো এবং সেন্ড করে দিয়েছি এন্টার ইউর ওটিপি আসবে আর এখান থেকে দিতে হবে অথবা অটোমেটিকলি ডিটেক্ট করতে পারে তো অটোমেটিক ডিটেক্ট করে দিয়েছে ওপরে মেসেজ দেখতে পাচ্ছ ওকে তো এখানে বলেছি এন্টার ইওর নেম আর এখান থেকে আমরা ফটোও দিতে পারি আর তারপরে যখনই সেভ করবো তখন এই যে ফটোটা এই ফটোটা আমাদের ফায়ারবেসে স্টোর হয়ে যাবে কারণ এই ফটোটা আমাদের প্রোফাইল ফটো হবে তো আমরা প্রথমে একটা ফটোকে সিলেক্ট করে নিচ্ছি গ্যালারি থেকে তো গ্যালারি থেকে আমরা একটা ফটোকে সিলেক্ট করে নেবো আমরা একটা কাজ করি এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম এবং তারপরে নাম দিতে বলেছে তো আমরা নাম ও দিয়ে দিচ্ছি ওকে এরপর জাস্ট সেভ করে দেবো এরপর আপলোড হচ্ছে এই ফটোটা ফায়ারবেস স্টোরেজে এই ফটোটাকে আপলোড করবে তো আপলোড হয়ে গিয়েছে যদি স্লাইড করি তাহলে দেখতে হবে যে আমাদের সাইড মেনু লে আউট কীরকম দেখাচ্ছে ওকে ওকে সাইড মেনু লেআউটে দেখাচ্ছে এখানে আমরা অনেক কিছু রেখেছি হোম প্রোফাইল হেল্প প্রাইভেসি পলিসি রেখেছি যেহেতু আমরা রিয়েল নাম্বার নিচ্ছি তো অথেন্টিক নাম্বার নিচ্ছি তো তার জন্য আমরা প্রাইভেসি পলিসি দিয়েছি ওদেরকে জানাতে হবে যে তোমার যে অথেন্টিক নাম্বারটা আছে সেটা কতটা প্রাইভেট আছে তো তার জন্য প্রাইভেসি পলিসি লগ আউট রিপোর্টস আর হেল্প এন্ড নেছি তো এখানে আমরা কি এটা কন্টাক্ট সরি এখানে একটা আমরা ফ্লোটিং বাটন নিয়েছি এখানে আমরা কন্ট্যাক্টের আইকন রয়েছে তো এটাকে ক্লিক করব ওকে ক্লিক করলে এও অ্যাক্সেস চেয়েছে তোমার কন্ট্যাক্টের আর একে অ্যালাউ করে দেবো এবং একটা কাজ করি প্রথমে আমি একটা অ্যাম্বুলেন্সের নাম্বার লিখছি অ্যাম্বুলেন্সের নাম্বারে ক্লিক করলাম ওকে নেওয়ার পর বলছে দিস ইজ নট এ টেন ডিজিট নাম্বার অর্থাৎ আমাদেরকে শুধুমাত্র টেন ডিজিট নাম্বারই দিতে হবে তবে এ কাজ করবে ওকে তো একটা কাজ করি টেন ডিজিট নাম্বারই দিই অন্য একটা নাম্বার দিলাম তো নিচে এসছে ইউর ফ্রেন্ড নট হ্যাভ দিস অ্যাপ অর্থাৎ তোমার বন্ধু এই অ্যাপটাকে ইউজ করে না তার মানে এটা হচ্ছে যে যে এই অ্যাপটাকে ইউজ করবে শুধুমাত্র তার নাম্বারটাকেই নেবে কারণ তবেই তো বোঝা যাবে যে সে এই ডেটাবেসের সাথে কানেক্ট আছে যে ডেটাবেসের সাথে আমরা আছি তাই না তো এরকম আমরা নাম্বার নেবো যে আমাদের ডেটাবেসের সাথেই কানেক্ট হবে তো সেরকম নাম্বার আছে আমার কাছে তো আই থিঙ্ক শাহিনাও ওকে তো 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 কই ওপরের দিকে থাকবে হ্যাঁ পেয়েছি তো আমরা নাম্বার নিয়ে নিয়েছি আর এখানে একটা ফায়ারবেস এটা নোটিফিকেশানটা দেওয়া উচিত ছিল না তবে এটা আমরা ঠিক করে নেব তো এখানে নাম্বার অ্যাড হয়ে গিয়েছে আর এখানে ইমেজও অ্যাড হয়ে গিয়েছে তাই না আমরা অন্য নাম্বারকেও অ্যাড করাতে পারি যেমন এই একটা নাম্বার আছে আমার কাছে তোমাদের আর একটা নাম্বারও এখানে অ্যাড হয়ে গেছে ওকে এরপরে কী করবো যে যে লাস্টে এই নাম এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা একটা যেহেতু রিয়েল নাম্বার তো তার জন্য আমি এটাকে দেখাতে পারছি না তো এই নাম্বারে আমরা অ্যাস এম এস পাঠাবো এবং সেই যে ফোনে আমরা এস এম এস পাঠাবো সেই ফোনে আমরা দেখবো যেটা কাজ করছে কি না ওকে তো এই ফোন এতে ক্লিক করলাম আর এখানে চলে এলো যেখানে থেকে আমরা মেসেজকে সেন্ড করতে পারবো এখানে লিখতে পারবো এটাকে ক্লিক করলে এই একটা বাটন আছে একে ক্লিক করলে এটা সেন্ড হবে ওকে তো আমি পাশাপাশি দুটো অ্যাপকে দেখানোর চেষ্টা করছি তো এটাকে আমি ওপেন করে নিচ্ছি ইয়োলো চ্যাট যেটা এখানে রয়েছে তো এটা একটু স্লো হতে পারে কারণ আমি এটা নক্স প্লেয়ারে ওপেন করছি আর আমার কম্পিউটার অতটা কার্যকরী নয় ওকে তো এখানে একটা নাম্বার রয়েছে তো বেসিক্যালি এটাই আমার নাম্বার তো আমি এটাকে ওপেন করে নিলাম তো দুটো চ্যাট স্ক্রিনকে আমি ওপেন করে নিয়েছি এরপর আমি একটাতে যদি কিছু লিখি হাই এবং তারপরে যদি সেন্ড করে দিই তো এখানে তো গিয়েছে বাট এখানে কিন্তু আসেনি গো তার কারণ এখানে একটু বাগ আছে যেটা আমাদেরকে ফিক্স করতে হবে আর আমরা ফিক্স করেও নেব তো তার জন্য বাস ওকে তো এইখানে আমি হাই লিখে এখানে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর এরপর যদি দেখি তাহলে দুটো স্ক্রিনই এরপরে হাই এসছে এরপরে যা মেসেজ লিখবো সেগুলা সেরকমই চলে যাবে যেমন আমি লিখছি হাই কেমন আছো তো এরপরে আমি আবার পাঠালাম তো এখানে চলে এসছে এরপর এইখানে যদি লেখা হয় এই অ্যাপ্লিকেশানটা যদি লিখে যেমন যদি এ লিখে হ্যাঁ আমি ওকে আমি বানান ঠিক লিখছি তো আমি ভালো আছি তো জাস্ট এরকম লিখলো এবং তারপরে পাঠিয়ে দিল ওকে পাঠিয়ে দেওয়ার পর এখানেও চলে এলো এখানেও চলে এলো এবার বিষয় হচ্ছে যে এখানে একটু প্রবলেম ছিল সেটা আমরা সলভ করে নিচ্ছি যে নিউ লাইন নিলে এটা কাজ করছিল না তো যেমন যদি এরকমভাবে লেখা হয় যে হাই আমি ওকে আমি ভালো আছি ওকে এরপরে যদি আমি লিখি যে তুমি এখন কোথায় আছো আচ্ছা বাংলাতে লিখছি ওকে নো প্রবলেম তুমি এখন লিখার পর যদি আমি নিউ লাইন লি অর্থাৎ নিচে নিই কেমন তুমি এখন কোথায় আছো কোথায় আছো ওকে এতটুকু লিখলাম তো এরপরে যদি পাঠাই তো এটা চলে তো যাবে এখানেও চলে আসছে কিন্তু এটাকে লেখার জন্য একটু লজিক লাগাতে হবে তার কারণ যখন আমরা অ্যাপ্লিকেশান বানাবো তখন বলবো তো বেসিক্যালি এই হচ্ছে অ্যাপ যা তোমরা রিভিউ দেখে নিলে এরপর আমি ব্যাক করছি ওকে তো আমি আর একবারও ব্যাক করছি তো এখানে বলেছে ডু ইউ ওয়ান্ট টু এক্সিট তো বলবো যে হ্যাঁ আমি এক্সিট করতে চাইছি তো ইয়েস করে আমরা এক্সিট করে নিলাম তো এই ছিল ফাইনাল অ্যাপ যেটা ডেফিনেটলি ফাইনাল নয় তার কারণ এই অ্যাপের মধ্যে কিছু বাগ কিছু ইস্যু ছিল প্রত্যেকটা অ্যাপই তার আর্লি এজে পারফেক্ট হয় না তো সেটাকে পারফেক্ট বানাতে গেলে তার আপগ্রেড আর আপডেটের মাধ্যমে সেটা পারফেক্ট হয় তো আমরাও আমাদের এই অ্যাপটাকে যা যা ইস্যু আছে যা যা বাগ আছে সেগুলো সলভ করবো তোমাদের সাথে তো এই অ্যাপ বানানোর ভিডিও প্রায় ছ সাতটার মতো ভিডিও হবে একটা সিরিজে তো এই ভিডিও আসবে কি আসবে না সেটা নির্ভর করে তোমাদের ওপর তোমাদের কমেন্টের উপর তোমাদের রেসপন্সের উপর তো নিচে অবশ্য কমেন্ট বক্স ওপেন করা আছে নিচে রেসপন্স লিখো ভিডিও কেমন লেগেছে ভিডিও চায় কি চাই না তো বাস আর ভিডিওটা এই ভিডিওটা লাইক করে দিও তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ